হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সবার জন্য আছে একটি গুড নিউজ। গুড নিউজটা কি, যারা কম প্রাইজের মধ্যে কম সিসির মধ্যে ভালো পারফরমেন্স এবং ফিচার সমৃদ্ধ একটি বাইক খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে কথা বলবো বাংলাদেশে নতুন আসছে একটি বাইক 110 সিসির হিরো প্যাশন প্রো এক্সটেক। তো এই বাইকটি নিয়ে কিছুদিন আগে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছিলাম বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, কিছুদিনের ভেতরে বাংলাদেশে চলে আসবে। তো অবশেষে বাইকটি বাংলাদেশে চলে আসছে। তো বাংলাদেশে আসার পর বাইকটির প্রাইস কত ধরা হলো, বাইকটিতে কী কী স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে, বাইকটিতে কী কী টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সকল কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বাইকটি নিয়ে কথা বললে প্রথমে আসে বাইকের ডিজাইনের কথা। বাইকের ডিজাইন 8-10টা কমিউটার সেগমেন্টের বাইকের মতোই স্টাইলিশ লুক, এবং বাইকটি দুইটি কালারে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে গ্রে রেড এবং আরেকটি গ্রে ব্লু। তো আমরা যে বাইকটি নিয়ে কথা বলছি, এই বাইকটি বিশেষ বিশেষ কিছু ফিচারের জন্য অন্যান্য বাইকের চাইতে একটু আলাদা। যেমন বাংলাদেশে 110 সিসির মধ্যে এই প্রথম ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হচ্ছে, এবং এই ডিজিটাল স্পিডোমিটারে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি। আপনারা মোবাইলের সাথে বাইকের মিটারটি কানেক্ট করে মোবাইলের কল, নোটিফিকেশন, SMS এগুলো বাইকের মিটারে দেখতে পারবেন। তাছাড়াও মিটারটিতে স্পিড শো করবে, কিলোমিটার শো করবে এবং ফুয়েল কত পার্সেন্ট আছে সেগুলো শো করবে। তাছাড়াও বাইকটির মিটারে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর পেয়ে যাবেন, এবং এই মিটারটি ব্লুটুথের সাহায্যে মোবাইলে কানেক্ট করার জন্য যে অ্যাপটি ব্যবহার করতে হয় অ্যাপটি হচ্ছে হিরো রাইড গাইড। তাছাড়াও বাইকটিতে USB চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে, এবং এই বাইকটিতে i3S টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তো অনেকে বলতে পারেন i3S বিষয়টা কি। i3S হচ্ছে এটি একটি টেকনোলজি যেটা আপনি বাইকটি নিয়ে যখন জামে পড়বেন বা বাইকটি রাইড করার সময় আপনি যখন এক জায়গায় দাঁড়াবেন বাইকটি নিউট্রাল করার সাথে সাথে বাইকটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এবং আপনি যখন বাইকটি আবার ক্লাচ ছেড়ে দেবেন তখন বাইকটি অটোমেটিক রান হতে থাকবে। তো এটি একটি ভালো ফিচার যার কারণে আপনি যখন বাইকটি নিয়ে জামে পড়বেন তখন আপনার বাইকে ফুয়েল সেভ করতে সাহায্য করবে এই i3S। তাছাড়াও বাইকটিতে ব্যবহার করা হয়েছে IBS ব্রেকিং সিস্টেম। IBS ব্রেকিং সিস্টেম হচ্ছে ইন্টিগ্রেট ব্রেকিং সিস্টেম। আপনি যখন আপনার বাইকের পায়ের ব্রেক ধরবেন তখন দুটো ব্রেক একসাথে ধরবে, আপনি পায়ের ব্রেকে পাড়া দিলে সামনের ব্রেকও ধরবে এবং পেছনের ব্রেকও ধরবে। এটা হচ্ছে IBS ব্রেকিং সিস্টেম। বাইকটির সামনের দিকে আসলে বাইকটিতে LED হেডলাইট ব্যবহার করা হয়েছে, এবং এই LED হেডলাইট দুটি ভাগে বিভক্ত, একটি আপার একটি ডিপার। তাছাড়াও বাইকটিতে LED টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। বাইকটি দুইটি কালারে পাবেন, গ্রে রেড এবং গ্রে ব্লু। বাইকটির যদি টায়ার সেকশন নিয়ে কথা বলি, বাইকটির সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এবং বাইকটির সামনে টায়ার হিসাবে থাকছে 80x100x18 ইঞ্চি অ্যালয় উইলসের সাথে টিউবলেস টায়ার, এবং বাইকটির সামনে ব্রেকিং সিস্টেম হিসাবে থাকবে 240mm ডিস্ক ব্রেক, এবং বাইকটির পেছনে 18 ইঞ্চি অ্যালয় উইলসের সাথে 90x90 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, এবং বাইকটির পেছনে ব্রেকিং সিস্টেম হিসাবে থাকবে ডাম ব্রেক। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 9.2 লিটার, এবং বাইকটিতে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে। বাইকটি কমিউটার সেগমেন্টের বাইক হলেও বাইকটি একটু লম্বা বা একটু বড় সড়ক। আপনি বাইকটি নিয়ে ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে ঘুরতে পারবেন, 2-3 জন খুব ইজিলি রাইড করতে পারবেন। তাছাড়াও বাইকটির কমফোর্টেবল এবং আপরাইট সিটিং পজিশনের কথা ভেবে বাইকটিতে আপরাইট সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। তো বাইকটির ফিচারের কথা অনেক বললাম। বাইকটির ইঞ্জিনের কথা আসলে, বাইকটিতে 4-স্ট্রোক 2-ভালভ সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এবং এই ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 110 সিসির। বাইকটির ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 9.11 PS @7500 RPM, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 90-95 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন, এবং এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 9 Nm @5500 RPM, যার কারণে বাইকটি থেকে রেডি ব্যাকআপও ভালো পাবেন এবং টপ স্পিডও ভালো পাবেন। বাইকটিতে ফুয়েল সাপ্লায়ার সিস্টেম হিসাবে কার্বোরেটর ব্যবহার করা হয়েছে, যার কারণে এই বাইকটি থেকে প্রতি লিটার তেলে 55-60 কিলোমিটারের ভেতরে মাইলেজ পেয়ে যাবেন। তো একটি কমিউটার সেগমেন্টের বাইকের জন্য 55-60 কিলোমিটার মাইলেজ পারফেক্ট। তো বাইকটি বাংলাদেশে কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে। বাইকটির বর্তমানে বাংলাদেশে প্রাইস রাখা হচ্ছে 1,24,500 টাকা। তো এখানে অনেকে বলতে পারেন যে 110 সিসির বাইক 1,24,000 টাকা, 125 সিসির বাইকে তো পাওয়া যাচ্ছে 1,24,000-125,000,
130,000 টাকায়। তো সেগুলোর দিক যদি আপনারা বিবেচনা করেন তাহলে সেগুলোর ফিচার সম্পর্কে এবং এই বাইকটির ফিচার সম্পর্কে যদি আপনারা একটু অবগত থাকেন তাহলে বুঝতে পারবেন যে অন্যান্য 125 cc বাইকের চাইতেও এই বাইকটি ফিচারের দিক দিয়ে অনেক এগিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিরাপদে হেলমেট পরিধান করে গতি নিয়ন্ত্রণ করে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।